নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। উপনির্বাচনে মানুষের ক্ষোভের প্রকাশ ঘটবে, শিলচরে বললেন ভূপেন বরা। সুপ্রিম রায়কে স্বাগত, অসমে বৈধ নাগরিক শনাক্তকরণের দাবি বিডিএফ। উধারবন্দের মথুরায় বাঙালি উৎখাতে মার জনগোষ্ঠী, জাতি দাঙ্গার শঙ্কা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ধলাই উপনির্বাচনকে ঘিরে ইতিমধ্যে কাছাড়ে বিভিন্ন রাজনৈতিক দলের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। সোমবার অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বরা ও বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়ার শিলচর সফরকে কেন্দ্র করে দলীয় সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। দুদিনের কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার ধলাই উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থর মনোনয়ন প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এপিসিসি সভাপতি ভূপেন বরা ও বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া সহ তিন জেলার নেতৃবৃন্দ। এদিন শিলচরে উপস্থিত হয়ে ভূপেন বরা বলেন, বিজেপি বরাকে সাথে যেভাবে অন্যায় করেছে আগামী 13 নভেম্বর মানুষের যোগ্য জবাব দেবে। ডিলিমিটেশনের নামে বরাকে দুটি আসন কেটে দেওয়ার পাশাপাশি উপত্যকাকে মন্ত্রহীন করে দিয়েছে শাসক দল। এমনকি চা বাগান শ্রমিকদের দৈনিক মজুরিও বরাকে কমিয়ে দেওয়া হয়েছে। শাসক দলের বিরুদ্ধে মানুষের ক্ষোভে প্রকাশ ঘটবে ধলাই উপনির্বাচনে। ধলাই কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত বলেও দাবি করেছেন ভূপেন। এদিকে শাসক দলের বিদ্রোহী নেতাদের উদ্দেশ্য করে তিনি জানান, বিজেপির দিন ফুরিয়ে আসছে, বিজেপির 400 আসন জয়লাভের স্বপ্ন দেশবাসী বিগত নির্বাচনে দেখতে পেয়েছেন। মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তাও দিনের পর দিন কমে আসছে, ফলে আসাম তথা বরাকের স্বার্থে কংগ্রেসের দরজা খোলা রয়েছে। সকলকে উপযুক্ত সম্মান দিয়ে দলে স্বাগত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি। বিজেপি বর্তমানে অরুণোদয় নিয়ে যেভাবে রাজনীতি করছে তা সাধারণ মানুষ বুঝতে পারছেন। 2026 সালে কংগ্রেস ক্ষমতায় আসলে অরুণোদয় পাওয়া প্রত্যেককে প্রতি মাসের 9 তারিখে 3000 টাকা প্রদান করার পাশাপাশি 500 টাকা করে গ্যাস সিলিন্ডার সহ প্রতি মাসে 200 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার আশ্বাস দিয়েছেন এপিসিসি সভাপতি ভূপেন বরা। বিজেপিয়ে যি ধরনে বরাকর রাইজক অন্যায় করেছে, আজি গোটেই বরাক ভেলীৰ পৰা বিজেপি চৰকাৰখনত এজন মন্ত্ৰী নাই, এজন মন্ত্ৰী হ'ব পৰা যোগ্য মানুহ বরাক ভেলীত আছে বুলি বিজেপিয়ে নেভাবে। এই কথাবিলাকে ৰাইজৰ অন্তৰত অত্যন্ত দুখ দিছে। ডিলিমিটেশ্যনৰ সময়ত 15টা সিট থকা MLA সিট থকা বরাক ভেলীক অন্যায় কৰি পেলাই 2টা MLA সিট কমাই দিয়া হ'ল। আজি চাহ শ্রমিকৰ মজুৰি এটা হিমন্ত বিশ্ব ডাঙৰীয়া খুদিব লাগিব যে বরাক ভেলী অসম হয়নে নহয়। ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাতকে এটা বরাক উপত্যকাত চাহ শ্রমিকৰ দৈনিক মজুৰি কমাই দিয়া হৈছে। দুখন নীতি আজি ইয়াত কেবিনেট মিটিং পাতিছিলে বরাক ভেলীৰ কিছুমান বিকাশৰ উদ্দেশ্য লৈ পেলাই। আজি বানপানী গৰাখনীয়া সমস্যা কি হৈ আছে, ক্ষুদ্ৰ চাহ খেতিয়কৰ সমস্যা কি হৈ আছে, এই কথাবিলাক লৈ পেলাই বৰাকৰ ৰাইজৰ মনত যিটো ক্ষোভ আছে সেই ক্ষোভ অহা 13 নৱেম্বৰ তাৰিখে ধলাই উপনিৰ্বাচনত ৰাইজে নিজৰ ক্ষোভ প্ৰকাশৰ এটা সুযোগ ল'ব বুলি মই ভাবিছোঁ। আৰু আমি যিজন প্ৰাৰ্থী দিছোঁ, আমাৰ ধ্ৰুৱজ্যোতি পুৰকায়স্থ, ইয়াৰ সকলো দলৰ তৃণমূল পৰ্যায়ৰ নেতাকৰ্মী, ব্লক কংগ্ৰেছ, জিলা কংগ্ৰেছ, সকলো দিহা পরামর্শ, ইয়ার MLA সকল সকলে পরামর্শ দিয়ার উপর ভিত্তি করে আমি প্রার্থিত্ব দিছো। আর মই আশাবাদী যে ধ্রুবজ্যোতি পুরকায়স্থক ধলাই রাইজে আদরি লব। নাগরিকত্বের ভিত্তিবর্ষ নিয়ে আসাম সম্মিলিত মহাসভা সহ বিভিন্ন সংগঠনের একটি মামলার পরিপ্রেক্ষিতে সম্প্রতি আসাম চুক্তি অনুযায়ী 1971 সালকে মান্যতা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে। এই রায়কে স্বাগত জানাবার পাশাপাশি NRC-র বকেয়া প্রক্রিয়া শেষ করে অনতিবিলম্বে আসামে বৈধ নাগরিক পরিচয়পত্র প্রদানের দাবি জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, দেশভাগ বা পরবর্তী প্রতিকূল পরিস্থিতির ফলে যারা উদ্বাস্তু হয়ে ভারতে এসেছিলেন তাতে তাদের কোনো হাত ছিল না, তারা ভারতের মূল ভূখণ্ডের বাসিন্দা, তাই মানবিক কারণে তাদের আশ্রয় দিতে ভারত সরকার দায়বদ্ধ ছিল। সুপ্রিম কোর্ট সাম্প্রতিক রায় সেই পরিপ্রেক্ষিতেই মান্যতা দিয়েছে। এতে নাগরিকত্বের 1951 ভিত্তিবর্ষ নিয়ে যেসব রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছিল তাতে জ্যোতি পড়ল।
জয়দীপ আরও বলেন, 1971 সালকে ভিত্তিবর্ষ ধরেই তৈরি হয়েছিল এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জি, কিন্তু সুপ্রিম কোর্টে ভিত্তিবর্ষ নিয়ে মামলা চলছে, এই অজুহাতে এই প্রক্রিয়াকে ঝুলিয়ে রাখা হয়েছিল। এই প্রক্রিয়ায় রাজ্যের নাগরিকদের প্রচুর হেনস্থা হয়েছে, খরচ হয়েছে 1600 কোটি টাকা, যা জনগণের অর্থ। যেহেতু সুপ্রিম রায় হয়ে গেছে, তাই অনতিবিলম্বে এনআরসির বকেয়া কাজ শেষ করে আসামের বৈধ নাগরিকদের জাতীয় নাগরিকত্ব শংসাপত্র প্রদান করার সরকারের দায়িত্ব। তাই যে 19 লক্ষের নাগরিকত্ব এখনো ঝুলে আছে, তাদের অবিলম্বে ফরেনার্স ট্রাইব্যুনালে অ্যাপিলের ব্যবস্থা করুক সরকার। এর মাধ্যমে এই রাজ্যে নাগরিকত্বের সমস্যা চিরতরে সমাধান হতে পারে বলে তিনি উল্লেখ করেন। উদারবন মধুরার মধুপুর প্রথম খণ্ডে 47টি বাঙালি পরিবারের 84 বিঘা জমি জবরদখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে বড়াইদিশা পুঞ্জির মার জনগোষ্ঠীর লোকেরা। উপস্থিত শতাধিক পুরুষ মহিলা বলেন, মধুপুর প্রথম খণ্ড এলাকায় 1964 সাল থেকে বসবাস করছে বেশ কয়েকটি বাঙালি পরিবার। 1967 সালে সরকারিভাবে তাদের সেখানে আশ্রয় দেওয়া হয় এবং 84 বিঘা জমি সরকারের পক্ষ থেকে তাদের প্রদান করা হয়, যার নথিও রয়েছে তাদের কাছে। বাঙালিদের এই এলাকার পাশে রয়েছে বড়াইদিশা পুঞ্জি, যেখানে মার জনগোষ্ঠীর লোকেরা বসবাস করেন। দীর্ঘদিন থেকে মার জনগোষ্ঠীর লোকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বসবাস করে আসলেও গত প্রায় 1.5 মাস থেকে হঠাৎ করে মার লোকেরা সরকারের প্রদান করা জমিকে তাদের বলে দাবি করতে শুরু করে। এর পেছনে মণিপুর থেকে আসা থাংকুমলিন মার ও সুমর মারের উস্কানি রয়েছে বলে উল্লেখ করে তারা বলেন, বিগত মাসখানেক বা মাস দেড়েক আগে থেকে মণিপুর থেকে দুজন মানুষ আইছে, একজনের নাম থাংকুমলিন মার, যাইন তারা পুঞ্জিরা তারা মানে হেডম্যান দাবি করে, আর 2 নম্বর আরেকজন আছে সুমর, তার টাইটেল জানি না। এই দুজন মানুষ ইয়া পুঞ্জিরা আরে উস্কাইয়া তারা এইরকম গেইটুইট লাগাইয়া আমরা বিভিন্ন ধরনের নির্যাতন করে, আমরা বর্তমানে এই গেইট লাগার কারণে আমরা রুজিরুটি সব বন্ধ। এই কুয়ারির উপরে আমরা প্রত্যেক শ্রমজীবী, আমরা এই কুয়ারির উপরেই আমরা আর জীবিকা নির্ভর, আমরা বর্তমানে খাম কাজ নাই। তাছাড়া আমরা আর জমির উপরে যে গেট লাগাইছে, প্লাস আমরা আর ছোটো ছোটো গরু বাচ্চা তারা বান্ধা নিয়ে পয়সা ডিমান্ড করে, আমরা এটা উদ্ধার মধুপুর প্রথম খণ্ড। তো বিভিন্ন ধরনের আমরা এখানে সমস্যা তারা করে, আমরা এটা লাগিয়া ভুক্তভোগী, যত তাড়াতাড়ি সম্ভব উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে যাতে এই গেটটা তোলা হয়, বা আমরা একটা মনে করো এই যেগুলা যে সমস্যাগুলা যাতে মানে চিরস্থায়ী সমাধান হয়, এটা লাগে আমরা দাবি। আগে কোনো আলোচনা বা কোনো বৈঠক হয়েছিল? ওই আগে আরো 2 বার তারা লগে বৈঠক করছে, কিন্তু কোনো সমাধান আইছে না। আরে কোনো মামলা হইছে না এখন পর্যন্ত? ওই একটা মামলা আমরা দায়ের করছি গতকালকে, আমরা উদারবন পুলিশ স্টেশনে। এই গেট বানির উপরে ইয়ে নি, এই গেট বানির উপরে বা তারা যে ছোট ছোট গরু বাছুর যে আমরা বান্ধিয়া নেই নিয়ে পয়সা ডিমান্ড করে, এটা লাগে আমরা একটা এজা দায়ের করছি। আচ্ছা, এখানে গেট যে তারা লাগাইছে, এটা কি তার কোনো পারমিশন নিয়ে লাগাইছে নি বা প্রশাসনের কোনো মানুষ আছে? না, এটা জানি না। তারা জবরদস্তি লাগাইছে বা এই 84 বিঘা তারা তোমার তারা যেমন দখল করার একটা মানে প্রচেষ্টা আছে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে অপরিচিত মৃতদেহ শনাক্ত করতে আহ্বান জানিয়েছে পুলিশ। গত 18 অক্টোবর শুক্রবার আনুমানিক 45 থেকে 50 বছর বয়সী ওই অপরিচিত ব্যক্তির মৃতদেহ জলে ভেসে গঙ্গাপুর এলাকায় নদীর তীরে আটকে যায়। মৃতের পরনে ছিল কালো রঙের হাফ প্যান্ট এবং কালো রঙের স্পোর্টিং গেঞ্জি। তাছাড়া মৃতের শরীরের বিভিন্ন জায়গায় মারপিটের দাগ পাওয়া গেছে। স্থানীয় লোকেরা মৃতদেহ দেখতে পাওয়ার পর খবর দেন পুলিশকে। এরপর মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। এই মৃতদেহ প্রয়োজনীয় ময়নাতদন্ত সম্পন্ন করে মৃতদেহটি শনাক্তকরণের উদ্দেশ্যে আগামী 72 ঘন্টার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 72 ঘন্টা পর ওই মৃতদেহের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে। তবে ওই মৃত ব্যক্তির পরিবারের সদস্য অথবা নিকট আত্মীয়দের ওই সময়সীমার মধ্যে মৃতদেহ শনাক্ত করতে আহ্বান জানানো হয়েছে। লক্ষ্মীপুর থানা এলাকার দীর্ঘুষ চা বাগানের দীর্ঘুষ বস্তিতে গাড়ি চালক রাজীব হাজামকে বেধড়ক মারপিট করার অভিযোগে রতন দাস, মহেন্দ্র দাস ও অন্যান্যদের উপর লক্ষ্মীপুর থানায় মামলা দায়ের করেছেন পীড়িতের মা উমা হাজাম। দীর্ঘুষ চা বাগানের বছর 19-এর গাড়ি চালক রাজীব হাজামকে গত শুক্রবার রাত 10টা নাগাদ অভিযুক্ত রতন দাস ফোন করে তার বাড়িতে যাওয়ার জন্য বলে। ফোন পেয়ে রাজীব রতন দাসের বাড়িতে যায়। এজাহার মতে রতন তার কাছে অর্থ দাবি করে, দাবি করা অর্থ আদায় দিতে না পারলে প্রাণে মারার হুমকি দেয়। রাজীব অর্থ দিতে অস্বীকার করায় তাকে সেখানে বেধড়ক মারপিট করে। মার খেয়ে রাজীব চিৎকার করতে থাকলে স্থানীয়রা সেখানে গিয়ে রতনকে নিরস্ত্র করেন। ঘটনার বিবরণ তুলে লক্ষ্মীপুর থানায় একটি এজাহার দায়ের করেন রাজীবের মা উমা হাজাম। স্যার মানে ভুল তো সব কাটেই থাকে,
ভুল তো থাকে সব কাজে, লেকিন এই ছেলেটা এখন বর্তমানে ঘর চালায় এই ছেলেটা, আর একটা ননদ আছে হে অন্ধকার, শাশুড়ি আছে হে প্রালেস, এর মধ্যে আমার জামাইয়ের প্রালেস হয়েছে, আর এখন আমার তো কোনো বুদ্ধি নাই, এখন তো এই ছেলেটা এখন আমার ঘর চালাচ্ছে, লেকিন এই ছেলেটারা যে এরকম মারছে, মারিয়া যে তারা জখম করিয়া দিছে, এখন মেডিকেল যে রাত্রে যে লয়া গেল, মেডিকেল থাকি তারা বাসাত ভেজে দিছে, কয় তোমরা মেডিকেল গুয়াহাটি নিয়ে যাও, তার এখানে চোট আছে, লাইসেন্স চোট আছে, বুকে চোট আছে, তারা অ্যাডমিট করছে না। আমি প্রশাসনের সামনে উচিত করিয়া কই যে তারা উচিতভাবে এখন তারা, আর আমি এটার বিচার চাই, এই উপায়টা এখন আপনারাই করতে পারেন। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন অখণ্ড ভারতের একমাত্র প্রধানমন্ত্রী। 1943 খ্রিস্টাব্দের 21শে অক্টোবর আজাদহীন সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির পরাজয়ের সূচনা হয়েছিল। আর ওই বছরেই 30শে ডিসেম্বর পোর্ট ব্লেয়ারে প্রধানমন্ত্রী সুভাষচন্দ্র বসু অবিভক্ত ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে ব্রিটিশ শাসকদের কফিনে শেষ পেরে ঠুকে দিয়েছিলেন। প্রধানমন্ত্রী সুভাষচন্দ্র বসু নেতৃত্বে আজাদহীন সরকারের যে রূপরেখা তৈরি করা হয় আর যেভাবে বরিষ্ঠ মন্ত্রিসভা গঠন করা হয়েছিল তা নজিরবিহীন। সোমবার বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আজাদহীন সরকারের 82তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করা হয়। আলোচনার বিষয় ছিল অখণ্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি আজও দেশ গঠনে উজ্জীবনী শক্তি। বলা হয় এই দিনটিকে সকলেরই বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। প্রেস ক্লাব সহসভাপতি বৃতিন ভট্টাচার্যের সভাপতিতে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য উপস্থাপন করেন কবি লেখক অতীন দাস, নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে, আকশ উপদেষ্টা রূপমন্দির পুরকায়স্থ, সাংবাদিক সাহিত্যিক হিমাশিস ভট্টাচার্য, লেখক সমাজকর্মী দেবলীনা রায় প্রমুখ। আলোচনার বিষয় ছিল অখণ্ড ভারতের প্রধানমন্ত্রী নেতাজি আজও দেশ গঠনের উজ্জীবনী শক্তি, অর্থাৎ স্বাধীনতা লাভে অর্জিত স্বাধীনতা লাভে এত বছর পরও যে স্বাধীনতা ক্ষমতা হস্তান্তর হয়েছিল এই এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরও আজও নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের চলার পথে দিশারি হতে পারেন, এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে কেন্দ্র করে নতুন ভারতবর্ষ গঠন হতে পারে, যেখানে সুশীল সমাজ ব্যবস্থা প্রবর্তিত হবে, যেখানে সাম্য মৈত্রী যে ভাবধারা সেটি প্রতিষ্ঠিত হবে, যেখানে কোনো অন্যায় অবিচার দুর্নীতি থাকবে না, এবং প্রকৃত অর্থে যারা নেতা তারা যাতে দেশসেবক হিসাবে মানুষের পাশে দাঁড়াতে পারেন, নেতাজির আদর্শকে যদি এগিয়ে নিয়ে আমরা চলি তাহলে এটি সম্ভব হবে। এই অঙ্গীকারের কথা আজকের এই আলোচনা সভায় আমরা উল্লেখ করেছি, বিশিষ্ট বক্তারা তাদের বক্তব্য উপস্থাপন করেছেন, এবং আগামী 30শে ডিসেম্বর সেই অখণ্ড ভারতের বিজয় দিবস হিসেবে পালন করার কথা এখানে ঘোষণা করা হয়েছে। অত্যধিক কোলেস্টেরলের ফলে হার্ট অ্যাটাকে অকালে প্রাণ গেল এক যুবকের। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরের দিকে কাছাড় জেলার শালগঙ্গার চাম্পাটিলা অঞ্চলে। উধারবন্দের ময়নারবন্দের আইওসি ওয়েল ডিপোতে সিকিউরিটি গার্ডে কর্মরত প্রণব দিয়েছিলেন এক নিষ্ঠ কর্মী, তার অকাল মৃত্যুতে আর্থিকভাবে দুর্বল পরিবারটি অসহায় হয়ে পড়েছে। আনুমানিক বয়স 45-এর অমায়িক স্বভাবের প্রণব মৃত্যুর সময় স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে যান। তার অকাল মৃত্যুতে এলাকায় শুভেচ্ছা নেমে আসে। স্ট্রোক কই আমার আগে শুন গ্যাস হয়ে গেছে উদয়, আর স্ট্রোক কই আমার হার্ট অ্যাটাক কই আমার আগে শুন এর আগে কোন এরকম কোন দিন হার্টের কোন সমস্যা দেখা দিছে না? হার্টের সমস্যা দেখা দিছে না। আচ্ছা, আর একটা কথা হইল কি, মানে আপনার কে কে রাখিয়া গেছেন? আপনার আমার তো এক ছেলে আর এক মেয়ে। আচ্ছা, আর তো আমার আমার রাখিয়া গেছেন সুখসাগরে, আর তো আমরা তিনজনে এখন তার বাবা রাখিয়া গেছেন। তাহলে কি তার চাকরি করতা? ও আইসি অফিস, আইওসি, আইওসি অফিস। ও কোন জায়গা? তার আগে তো আসলাম জগন্নাথ, তখন বর্তমানে ইয়ত আইসন ময়নার বন,
রেশন কার্ডের চাল আত্মসাৎ করার গুরুতর অভিযোগ উঠল সোনাইয়ের এক ডিলারের বিরুদ্ধে। প্রায় দশ বছর থেকে পরিবারের ছয়জনের বরাদ্দ চাল আত্মসাৎ করেছেন আঞ্জুরঘাট নতুন রামনগর সমবায় সমিতির অধীনে থাকা এক ডিলার। সোমবার এই অভিযোগ তুলেন পূর্ব সোনাইয়ের নতুন রামনগর পঞ্চমখনের দরিদ্র পরিবারের লোকেরা। রেশন কার্ডের সুবিধাভোগী আয়েশা বেগম চৌধুরী ও ফয়াজ আলী চৌধুরী সাংবাদিকদের জানান, জিপির বাসিন্দা পঞ্চমখন্ড, আমার ভাই ফয়াজউদ্দিন আজ দীর্ঘ দশ বছর থেকে আটজন মানর নাম আছে বইয়ের মাঝে, ছয়জন মানর নাম আছে বইয়ের মাঝে, তাই সাল বাইন দুইজন নাম লাগছে না লাগছে না হয়ে তো ডিলারে দেখা। এখন বর্তমানে দেখা গেছে আমরা হেমন্ত বিশ্বাস শর্মায় বই চারিজন মানুষের নাম লাগানি ওর এই সেই কথা উনি আমরা তো দোকানে গেলাম গিয়া দেখি গিয়া তাই নাম লাগানি দিয়া দেখো নেটও মারি এগুলার তো নাম আছে অলরেডি লাগাইতাম দেখিয়া চেক করে তো আমরা ইয়া কইলাম, খোয়ার বাদেও তো আমরা জানে কইলাম বলে এরকম তো আর কিতা কথা তোমার অতদিন কুড়াই ধরো চাল্লিশ তেতাল্লিশ কুইন্টাল চাল তোমার, হ্যাঁ এখন এগুলো তো হি দিতেও নাইলা আর তারা কইলে মানিত না, তারা মানুষ আটটা তারা নিশা কারবার করবেন এই করেন সেই করেন, তারা গেছে নানান ইউ আছে পয়সা বেশ আছে তো গরিব মানুষরা তো মারিয়া খাইছে। এখন আমরা চাই আর মুখ্যমন্ত্রী গেছে বা ডিসি স্যারও গেছে, হ্যাঁ আমরা বিচারটা সুবিচার পাইতাম আর গরিবে তার চালগুলো পাইত চল্লিশ কুইন্টাল চাল এরকম এটা আরো চলেন নি আরো বেজান আরো বেজান হি ওলা গুপে গাপে গুপে গাপে ইউ করছে নিজে না ঘুরার, হ্যাঁ আরো ঘুরাইছে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। উপনির্বাচনে মানুষের ক্ষোভের প্রকাশ ঘটবে শিলচরে বললেন ভূপেন বড়া। সুপ্রিম রায়কে স্বাগত, অসমে বৈধ নাগরিক শনাক্তকরণের দাবি বিডিএফ। উধারবন্দের মথুরায় বাঙালি উৎখাতে মার জনগোষ্ঠী, জাতি দাঙ্গার শঙ্কা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।